नमस्कार বন্ধুরা, আমি পূজা। আজকে আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। এটা আজকে রান্না করব পেঁপে দিয়ে মাছের ঝোল। আর মাছটা হচ্ছে দেশি রুই মাছ, যেটা আমি ঝোল বানাবো পাতলা করে। আর যে আমি পেঁপে দিয়ে বানাবো, পেঁপেটা একটু ভাপি নিয়ে তারপর আমি ওটা ঝোল করব। তো এর সাথে গাজরও দেওয়া যায়, কিন্তু আমি আজকে গাজর দেব না। তা এটা শরীরের পক্ষে খুব উপকার, স্বাস্থ্যের পক্ষে খুব উপকার। এটা ঝোল করে বানালে খেয়ে দেখবেন, এটা খেতেও ভালো লাগে। তো আজকে আমি এটা বানাচ্ছি, দেখুন কিভাবে বানাচ্ছি। এই যে এখানে মাছটা আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এটা হচ্ছে দেশি রুই মাছ, একদম লোকাল। তো এটা আমি আজকে ঝোল বানাবো। এখানে আমি পেঁপে কেটে নিয়েছি এরকম লম্বা লম্বা করে, আর আলুটাও এভাবে লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি একটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে রসুন আদা আর একটা টমেটো। এখানে আমি কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, এবার একটু লবণ দিয়ে দিলাম এর মধ্যে। তো একটু জলটা গরম হয়ে এসেছে, এবার আমি পেঁপে আর আলুগুলো এর মধ্যে দিয়ে এখানে একটু এটা একটু ভাপিয়ে নেব। তো এখানে আমি পেঁপে আর আলুটা সেদ্ধ করে নিয়েছি। এই যে পেঁপেটা মানে হাফ সেদ্ধ করে নিয়েছি, খুব শক্ত না, নরম না, আলুটাও তাই। এই যে তো এটা আমি জলটা ঝরিয়ে রেখেছি, তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার মাছটা তুলে নেব। এখানে আমি পেঁপে আর আলুগুলো একটু তেলে ভেজে নিয়েছি। তো এটা আমি এখন সাইড করে দিয়েছি যাতে তেলটা ঝরে যায়। তো এটা আমি এবার তুলে নেব। তো এখানে আমি মশলা করে রেখেছি, এখানে আমি আদা রসুন পেঁয়াজ আর জিরে লঙ্কা এসব দিয়ে এটা পেস্ট করে রেখেছি। এখানে তেল বসিয়ে দিয়েছি, একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, টমেটো কুচি। এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নেব। মাছ ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। তো আমার ঝোলটা এখন হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি। তো এটা আমি এখন নামিয়ে নেব। হয়ে গেছে আমার মাছের ঝোল, দেখতেই পাচ্ছেন।